সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, কিয়ামতের বিভীষিকাময় দিনে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত, তার সুপারিশ আমরা কে না চাইব? আমরা কি জানি কিয়ামতের দিন নবী আলাইহিসসালামের সুপারিশের সবচেয়ে বেশি অধিকার, সবচেয়ে বেশি হক কার হবে? কোন ব্যক্তি নবী আলাইহিসসালামের সুপারিশ সবচেয়ে বেশি পাওয়ার সম্ভাবনা থাকবে? এ প্রসঙ্গে সুনানে তিরমিজির একটি হাদিস আমাদেরকে পরিষ্কারভাবে ধারণা দেয়। নবী আলাইহিসসালাম নিজে ইরশাদ করেন, আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সলাতান, অর্থাৎ আমার কাছে কিয়ামতের ময়দানে, কিয়ামতের দিন সবচেয়েতে বেশি নিকটবর্তী হবে বা সবচেয়েতে বেশি হকদার হবে শাফাআতের। অনেক ওলামা একরাম এ হাদিসের ব্যাখ্যা বলেছেন, এর অর্থ হলো শাফাআতের নিকটবর্তী হবে কিয়ামত দিন আমার সবচেয়েতে ওই ব্যক্তি বেশি যে ব্যক্তি আমার প্রতি বেশি থেকে বেশি দুরুদ প্রেরণ করে। তার মানে যে ব্যক্তি রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরুদ প্রেরণ করবেন উঠতে বসতে চলতে ফিরতে রাতে দিনে সর্বাবস্থায়, তাহলে সেই ব্যক্তি যে যত বেশি দুরুদ পড়বে তিনি নবী আলাইহিসসালামের সুপারিশ পাওয়ার জন্য তত বেশি হকদার হবেন। প্রিয় দর্শক, অতএব আসুন চলতে ফিরতে উঠতে বসতে এমনকি বিনা অজুতেও আমরা দুরুদ প্রেরণ করতে পারি। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, দুরুদ ইব্রাহিম, অথবা যে কোনো দুরুদ আমরা পড়তে পারি নবী আলাইহিসসালামের প্রতি, যে যার অর্থের ভিতরে তেমন কোনো খারাপ দিক নেই। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে পারি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ পড়তে পারি, সাল্লি আলা নবী পড়তে পারি, আপনার দুরুদ ইব্রাহিম পড়তে পারি, আরও যত দুরুদ আছে এই সমস্ত দুরুদগুলো আমরা পড়তে পারি। এর মাধ্যমে বেশি থেকে বেশি অবসর সময় আমি যদি দুরুদ পাঠ করি, এর ফলে আমি নবী আলাইহিসসালামের শাফাআত কিয়ামত দিন পাবো। শুধু তাই নয়, দুরুদ বেশি পরিমাণে পড়ার ফলে একজন মানুষের বিপদ আপদ, টেনশন, পেরেশানি, মুসিবত দূর হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোনো বিপদ থেকে বের হওয়ার পথ তাকে দেখিয়ে দেন। আরও নানামুখী উপকারিতা রয়েছে দুরুদের মধ্যে। আল্লাহ তাআলা 10 বার রহমত অবতীর্ণ করেন একবার দুরুদ পাঠ করার ফলে। আমরা দুরুদ পাঠ করার মাধ্যমে নবী আলাইহিসসালামের জন্য যে দোয়া করছি রহমতের, এতে তিনি উপকৃত হন আর না হন আমরা প্রত্যেক উপকৃত হব। আল্লাহ তাআলা তার রাসূলের প্রতি এমনিতেই রহম করবেন, কিন্তু আমি তার রাসূলের জন্য রহমতের কামনা করে আমি নিজে সেখান থেকে বেনিফিটেড হচ্ছি, উপকৃত হচ্ছি। প্রিয় দর্শক, কিয়ামতের দিন নবী আলাইহিসসালামের শাফাআত এবং সুপারিশ সবচেয়ে বেশি আপনি যদি আশা করেন পাবেন, সে আশা আপনি যদি লালন করেন এবং পেতে যদি আপনি চান, তাহলে আপনাকে এই দুনিয়াতে বেশি থেকে বেশি দুরুদ পড়তে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। প্রিয় দর্শক, সেই সাথে আরেকটি কাজও করতে হবে, তা হলো বেশি থেকে বেশি নবী আলাইহিসসালামের সুন্নাহকে ফলো করতে হবে। প্রত্যেকটা কাজকে সুন্নাহ মোতাবেক করতে হবে, বিদআত থেকে বেঁচে থাকতে হবে। আপনি নবী ইসলামের সুন্নাহকে ফলো করে চললে, তার প্রতি বেশি বেশি দুরুদ প্রেরণ করলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আল্লাহ তাআলা আপনাকে তার রাসূলের নিকটবর্তী রাখবেন এবং শাফাআতের হকদার করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি দুরুদ প্রেরণ করার তৌফিক দান করুন। এর মাধ্যমে আমরা বেশি বেশি শাফাআতের সম্ভাবনা তৈরি করতে পারবো কিয়ামতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরফ থেকে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন।